ওয়েলকাম টু সিডেন্স কিচেন আজকের পর্বে থাকছে নিজস্ব রেসিপিতে খিরসা জিলাপি পিঠা ছানার জিলাপি থেকে অনেক বেশি টেস্টি এর ভিতরে খিরসার কারণে আশা করি আপনারা অনেক পছন্দ করবেন এ পর্যন্ত আমি একশোর অধিক পিঠার রেসিপি দিয়েছি আরও অনেক পিঠা রেসিপি দেবার ইচ্ছা আছে চলুন শুরু করা যাক ক্ষীরসা ভরা জিলাপি পিঠা তৈরি করার জন্য প্রথমে ক্ষীরসাটা তৈরি করে নেব তার জন্য নিচ্ছি এক কাপ পানি আর এক কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ দুধটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ ঘি এলাচ গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি অনবরত নাড়ছি এখন দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি থেকে হাফ কাপ দিচ্ছি কিছুক্ষণ নাড়ার পর দিচ্ছি বাকি ওয়ান ফোর্থ কাপ চিনি কারণ নারিকেলে চিনি লাগবে এবারে দিচ্ছি ওয়ান কাপ ফ্রেশ নারিকেল কোড়া কিছুক্ষণ নাড়ার পর দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া আঠালো ভাবটা কাটানোর জন্য ঘন হয়ে তলা থেকে উঠে এসেছে চুলা এবার অফ করে দিচ্ছি ঠান্ডা হলে একটু শক্ত হবে এখন জিলাপির উপরে রুটির জন্য ডো তৈরি করব তার জন্য ফ্রাই প্যানে নিচ্ছি এক কাপ পানি দিচ্ছি এক টেবিল চামচ ঘি চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ভালোভাবে নেড়ে নিচ্ছি লবণ দিচ্ছি হাফ চা চামচ এবার আসার অপেক্ষা করছি ফুটে গেছে চুলা অফ করে দিচ্ছি এবারে দেড় কাপ ময়দা দিচ্ছি এক মিনিট ঢেকে রেখে ঢেলে নিচ্ছি এবারে একটা ডিম ভেঙে দিচ্ছি ডোতে যেই পরিমাণ ডিম লাগবে সেই পরিমাণ ডিম দিবেন। যদি ডিম ছোট বড় হয় কোনো কারণে যদি ডিম কম মনে হয় তাহলে একটু পানি দিবেন অসুবিধা নেই এরকম ডো হবে মসৃণ করে ডো নেড়ে নিলাম এগারোটা লই করে নিলাম ময়দা দিয়ে এবার রুটি বেলছি রুটি বেলে নিলাম রুটি এরকম পাতলা হবে এখন এভাবে খিরসা দিচ্ছি এবার রোল করে নিচ্ছি রুটিতে পানি লাগিয়ে নিচ্ছি এবার একটু হাত দিয়ে রুটির রোল একটু পাতলা করে সমান করে নিচ্ছি জিলাপির মতো করে পেঁয়াজ দিচ্ছি পানি দিয়ে তলায় চেপে দিচ্ছি এভাবে জিলাপি তৈরি করে নিচ্ছি এগারোটা জিলাপি তৈরি করে নিলাম একটা ফ্রাইপ্যান চাপিয়ে চুলা ধরিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে পানি দিচ্ছি দুই কাপ চিনি দিচ্ছি দুই কাপ পাঁচটা এলাচ দিচ্ছি এলাচের মাথা একটু ফাটিয়ে দিলাম তিন চার মিনিট তিন চার মিনিট ফুটিয়ে চুলা অফ করে দিচ্ছি পিঠাগুলোকে চিনির শিরায় ভেজাবার জন্য আমি ভেজে নেব ফ্রাই প্যানে তেল দিচ্ছি তেল হালকা গরম হয়েছে এবার পিঠা ছাড়ছি চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি দুই মিনিট পর চুলার জাল মিডিয়ামে রাখছি পিঠাগুলো উল্টে দিচ্ছি এই পিঠা ভাজতে কিন্তু সময় অনেক লাগবে পিঠাগুলো গোল্ডেন কালার হয়ে গেছে এবার প্লেটে উঠিয়ে নিচ্ছি সব পিঠাগুলো ভেজে নিলাম সব পিঠাগুলো ভেজে নিলাম চিনির শিরা কম হবে এজন্য চিনি আরেকটু দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি চিনি দিচ্ছি আরও এক কাপ এবং পানি দিচ্ছি আরও এক কাপ মোট তিন কাপ চিনি আর তিন কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি কারণ আমার পিঠা অনেকগুলো হবে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠা ফুটানোর পর শিরা ঘন হয়ে কমে আসবে এই জন্য হাফ কাপ পানি দিচ্ছি আরও ফুটে যাওয়ার পর চুলা যা লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিলাম নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি তিন থেকে চার ঘন্টার জন্য ঢেকে রাখছি ডিপ ফ্রিজে এক মাসের বেশি সময় সংরক্ষণ করতে পারবেন খাবার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে নিয়ে এসে পিঠার শিরাসহ ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করবেন তাহলে পিঠা আগের মতো নরম তুল তুলে হয়ে যাবে চার ঘন্টা পর ফিরে আসছি পিঠা প্লেটে উঠিয়ে নিলাম একটা পিঠার ভিতরটা কেটে দেখাচ্ছি কতটাই তুল তুলে নরম আমার রেসিপি পছন্দ হলে যারা আমার চ্যানেলে এখনও নতুন তাদের আমার আগামী রেসিপি পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ